কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত 15 আগস্টের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ চৌধুরী। কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম সেলিমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে 1975 সালে 15 আগস্ট হত্যা করে ইতিহাসের পাতা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল কতিপয় সেনাবাহিনীর বিপদগামী সদস্যরা। আজ বাংলায় ঘরে ঘরে মুজিব আদর্শের সৈনিকরা সৃষ্টি হয়েছে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আইন বাধাগ্রস্ত, ইন্ডিমিটি আইন বাতিল করে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করেছেন। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সার্বিক পরিচালনায় 14 আগস্ট বিকেল 4 ঘটিকায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, মাহবুবুল হক মুকুল, সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, অধ্যাপক এথিক রায়হান, আব্দুল খালেদ জিয়াউদ্দিন জিয়া, সাবেক যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান সহ বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।